সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হাতিরঝিল সামারাই ক্যাটেল ফার্ম। এই সামারাই ক্যাটেল ফার্মের সবচাইতে সেরা ব্রাহ্মণ, যারা বিশ্ব চ্যাম্পিয়ন যে মানে ব্রাহ্মণটি ছিল, সেই ব্রাহ্মণটি এবার 2020 সালে কোরবানির জন্য সেল হয়ে গেল। এই সামারাই ক্যাটেল থেকে বিদায় নিবে এবার 2020 সালে কোরবানির জন্য। পুরান ঢাকার এক ভাই নিয়েছেন, আমরা সেই বিষয়গুলো জানবো যে সামারাই ক্যাটেল ফার্ম এই ব্রাহ্মণটি কত টাকা বিক্রয় করেছেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে চলুন কথা বলবো শাহেদ ভাইয়ের সাথে। শাহেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই ব্রাহ্মণ মানে হলো প্রতিবেদনটি করার পরে প্রায় 35-46 লক্ষ লোকে দেখেছে হলো এই ব্রাহ্মণ এই প্রতিবেদনটি। সেই ব্রাহ্মা হলো আপনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং সেরা, আপনাদের এই ফার্মে আপনারা নিয়ে এসেছেন। আমরা সেই প্রতিবেদনটি প্রকাশ করেছিলাম, দেশের এবং দেশের বাহিরের লোকজন সবচেয়ে বেশি দেখেছে হলো কৃষি প্রতিবেদনের ভিতরে সবচেয়ে হলো এটি মানে আপনার এই সাত বাংলা টিভিতে। তো আমরা আজ আপনার কাছে এসেছিলাম যে এই ব্রাহ্মাটি একটা বিক্রয় হলো কত টাকা দামি, আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। 35,50,000 টাকায় আমরা এই ব্রাহ্মাটা এই বছরের জন্য বিক্রি করেছি, আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট ব্রাহ্মা, যার ওজন আছে আপনার 1320 কেজি। 1320 কেজি? তো 1320 কেজি ব্রাহ্মাটা আপনারা বিক্রি করেছেন 35,50,000 টাকা। তো আপনার কাছে যে এতদিন ধরে আপনারা যে লালন পালন করলেন, আপনার যে সেরা ব্রাহ্মাটিকে হলো যে বিক্রয় করে দিলেন, এখন তো চলে যাবে হলো পুরান ঢাকাতে এবার এই বছর কোরবানির জন্য, তো আপনার কাছে কেমন লাগছে ভাই বিষয়টা? আসলে যে ব্রাহ্মাটি মানে হলো আপনারা এর আগে আমাদের প্রতিবেদনে বলেছেন ওর ঘাড়ে একটা চিপস মানে বসানো আছে, যে মানে মাইক্রোচিপ বসানো আছে। আসলে পৃথিবীর যে কোনো দেশেই মানে এই ব্রাহ্মাটি যাবে অন্তত বলতে পারবে যে আসলে ব্রাহ্মাটি কোথায় আছে, আর যখন এটা কোরবানিতে চলে যাবে তখন তো আর কি হবে বলেন তো একটু ভাই, একটু বলবেন। আসলে যখন যতদিন ও জীবিত থাকবে ততদিন তো মাইক্রোচিপটা কাজ করবে, যখন ও মারা যাবে তখন তো আর মাইক্রোচিপটা কাজ করবে না। তো আপনার এই ব্রাহ্মা মানে শুধু এই যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রাহ্মা, আপনার এটা নামটা যেন কি দিয়েছিলেন ভাই? হামজা। এই হামজাকে যখন আপনি বিক্রি করে দিচ্ছেন, পাশাপাশি আপনাদের এই সামারাই ক্যাটেল থেকে আর কোনো ব্রাহ্মা বিক্রি হয়েছে কিনা? আরও একটা ব্রাহ্মা বিক্রি আছে, বিক্রি করা আছে, হোয়াইট বিউটি ওই যেখানে রাখা আছে ওটাও বিক্রি করেছি আমরা 25,00,000 টাকায়। ওটা 25,00,000 টাকা বিক্রি করেছেন? ওটা মনে হয় আপনাদের এই সামারাই ক্যাটেলে প্রথম যে তিনটি নিয়ে আসছিলেন, তিনটির ভিতরে এটা আর হলো যে পরে নিয়ে আসছিলেন মনে হয় সাদাটা। আচ্ছা, সেটার নাম দিয়েছেন কি? ওটাও আলিফ রেখেছি আমরা। ওটাকেও আলিফ রেখেছেন? আলিফ তো আপনারা বিক্রি করে দিয়েছিলেন, এরপর একটা আলিফ টু রেখেছি। মানে আলিফ টু, তার মানে হলো এটার নাম হলো হামজা। এখন হলো আলিফ টু কেও বিক্রি করেছেন আর হামজাকে বিক্রি করেছেন, সবচেয়ে সেরা তো হলো এটা হামজা। তো এই যে হামজাকে আপনার বিক্রি করে দিয়েছেন 35,50,000 টাকা, এটা কি আপনাদের মানে হলো যে এতদিন লালন পালন করলেন যে এটার পিছনে ব্যয় করলেন, সে সুবাদে কি আপনারা লাভবান কিনা? হ্যাঁ, উঠে আসছে আমাদের, উঠে আসছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদেরকে একটু বলবেন যে আপনার এটার ওয়েট এবং পাশাপাশি প্রথম তো আপনারা যখন দেশের বাইরে থেকে নিয়ে আসা হলো এই হামজাকে, তখন কিন্তু আপনারা এটাকে কন্ট্রোল করাটা আপনাদের জন্য সহজ ছিল না, তখন কিন্তু আপনি কিন্তু পাশাপাশি এলো আপনার গামছা দিয়ে ওর নাকের সাথে মানে বেঁধে আপনাকে অনেক কিছু করতে হতো, কিন্তু এখন আপনাকে খুব দেখলাম অনেক মানে এক কথায় বলা যায়। কিন্তু এই গরুটাকে যখন এলো ব্রাহ্মাকে যখন আপনি অন্যের কাছে হ্যান্ড ওভার করবেন, এখন হয়তো বলছেন যখন তাকে হলো বিদায় দিবেন, সেই বিদায়টা কবে দিন হবে, কোন দিনে বিদায় দিবেন? এটা আমরা যে আমাদের কাছ থেকে এটা জিনিসটা পারচেস করেছে উনি আমাদের বলছে ঈদের ঠিক এক সপ্তাহ আগে উনি গরুটাকে নিয়ে যাবে, তো যেদিন যাবে ওই দিন তো অবশ্যই খারাপ লাগবে, অনেকদিন ওকে পালতি ওর বয়স আমার এই খামারে 3 বছর প্রায় নাকি ভাই? হ্যাঁ, 3 বছর। তো 3 বছর ধরে লালন পালন করছি, অনেক মায়া ওর মধ্যে আছে, আমাদের মায়া জড়ায় আছে, তো যখন যাবে তখন তো একটু মন খারাপ হবে, তারপরে কিছু করার নেই, যেহেতু বিক্রি করে দিছি চলে তো যেতেই হবে তাকে। আপনি আমাদেরকে একটা বিষয় বলবেন যে আসলে এই যে এটাকে যে এখন পর্যন্ত যে বিক্রি হয়ে গেছে, আপনারা টাকাও নিয়ে নিয়েছেন, কিন্তু এখন যে আপনি যে ঈদের এক সপ্তাহ পর্যন্ত খাওয়াবেন, আসলে এটার পেমেন্টটা কেমন হবে? ঈদের এক সপ্তাহ পর্যন্ত যে খাওয়াবো এটা কোনো আলাদা চার্জ নাই, আমরা এটার মধ্যেই সব কিছু করছি।
মানে এই 25 টা দেওয়া পর্যন্তই মানে তাকে পৌঁছায় দেওয়া পর্যন্ত আপনি বলেন এটার ভিতরে মানে হলো সম্পৃক্ত মানে সবকিছু হলো 35 লক্ষ 50 হাজার টাকার মধ্যে হলো আপনি টোটাল হলো এই হামজার বিক্রয়ের মানে মধ্যে রেখেছেন তার যে যেটা 25 লক্ষ টাকা বিক্রি করেছেন সাদা যেটা আমরা একটু সেই বিষয়টা একটু দেখব চলুন আমরা আপনাকে আপনার সাথে সেই বিষয় নিয়ে একটু কথা বলি যে আসলে যে আলিপ টুকে আপনারা কত টাকা বিক্রি করেছেন আমরা সেই বিষয়টাও জানবো পাশাপাশি আলিপকে আমরা এর আগে প্রতিবেদনে দেখাতে পারলাম না কিন্তু দর্শক এখন হয়তোবা এবার হলো কোরবানিতে সে বিদায় নিবে এই সামারাই ক্যাটেল থেকে আমরা আপনাদেরকে একটুখানি দেখাই আলিপ টুকে কিন্তু দেখতে কিন্তু অনেক অন্যরকম দেখতে তাকে মানে হলো এক কথায় বলা যায় দর্শককে যে দেখুন আপনারা আমরা আলিপ টুকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন আমরা শাহিদ ভাইয়ের সাথে কথা বলি শাহিদ ভাই এটা কত টাকা বিক্রি করেছেন আমরা 25 লাখ টাকা বিক্রি করেছি 25 লাখ টাকা বিক্রি করেছেন 25 লাখ টাকা শুধু 25 লাখ টাকা শুধু 25 টাকা আচ্ছা এটা নিবেন কোন ভাই নিয়েছেন কোন ভাগ্যবান ব্যক্তি নিয়েছেন এটা আসলে আমার ঢাকার বাইরে যাবে ঢাকার বাইরে যাবে আপনি আমাদেরকে একটা বিষয় বলেন জেনে যে ঢাকার বাইরে আপনি যে ভাই নিয়ে যাবে সেটা হলো কতদিন আগে চলে যাবে ঈদের এটাও প্রায় 7 দিন আগে যাবে এটাও 7 দিন আগে চলে যাবে 7 দিন আগে যাবে 7 দিন আগে তো এটাকে কতদিন আপনারা লালন পালন করলেন এটা আমরা লালন পালনের বয়স 1 বছর ধরতে পারেন এটা 1 বছর অনেক পিছিয়ে গেছি আমরা সত্যি কথা যে আর কারণ হলো আমরা বাহমার মানে হলো গত ঈদে প্রোগ্রামগুলো করার পর থেকে আমরা আর মানে খামারে আসতে পারিনি সুযোগ হয়নি আমাদের আমরা দর্শক এটাকে যখন নিয়ে আসছে তখন আমরা খবরটাও পাইনি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম এখন শেষ বিদায়টা দেখানোর মানে সুযোগ হয়েছে তবুও আলিপ টুকে দেখানোর সুযোগ পেয়েছি শাহিদ ভাই আসলে আপনি এতটা ফ্রেন্ডলি দেখলাম আপনার মানে হলো এখানে কাস্টমাররা অনেক ঢুকলেন কিন্তু তারপরও আপনি আমাদেরকে মানে হলো মূল্যায়ন করেছেন যে আমি ঠিক আছে ভাই আমি অন্তত আপনাদের ইন্টারভিউটা দিব সেই কারণে কথাগুলো বলছেন আসলে এটাকে যখন আপনারা নিয়ে আসেন এটা কোথা থেকে নিয়ে আসছিলেন আমেরিকা থেকে সরাসরি তখন কি একটাই নিয়ে আসছিলেন ভাই এটা একটাই নিয়ে আসছেন তো এইটার আসলে যে খাবার দাবার গুলা এই ভাইরা তো এখন কোরবানি দিয়ে দিবে এক সপ্তাহ যা আপনারা খাবার খাওয়াতে বলবেন সেটা খাওয়াবে আসলে এটার বিশেষত্বগুলো কি এটা যে মানে আপনারা আমেরিকা থেকে নিয়ে আসেন এত দাম এই সম্পর্কে অনেকেই মানে তথ্য জানতে চেয়েছে যে শাহিদ ভাইয়েরা ভুয়া কথা বলতেছে এগুলো এত দামে বিক্রি হয় কিনা এটা মিথ্যে কথা এটা বানোয়াট কথা এখন আপনি বিক্রিও করে দিলেন আসলে মানে যা দাম চেয়েছিলেন তখন তার চাইতে অনেক অনেক বেশি গুণ আপনারা দাম পেয়েছেন আসলে আমি একটা কথা বলি এখানে যারাই বলে যে এটা মিথ্যে কথা বা এটা গুজব যারা এই ধরনের কথা বলেন তাদেরকে আমি ইঙ্গিত দিয়ে বলছি তারা যদি আমার ফার্মে আসতে চান এখানে অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার থাকে তারা কন্ট্যাক্ট করে আমার কাছে চলে আসবেন আমি ওদের কাগজপত্র থেকে শুরু করে সব কিছু দেখাই দিব আর আমি যেটা বিক্রি করছি কোরবানির উদ্দেশ্যে রাইট কোরবানির নামে কোনো জিনিস বিক্রি করা কিন্তু কোনো মানে বিক্রি করে কিন্তু আমি মিথ্যা কথা বলবো না আর এটা তো আপনারা শুধু এই ভাইয়ের কাছেই দেখবেন না আশা করি টিভি খবর নিউজে চলে আসবে এটা রিসেন্টলি খুব দেখতে পাবেন খবরে ডাইরেক্ট খবর দেখতে পাবেন সরাসরি মানে এরো আলিপ টুকে মানে যে বিক্রি করেছেন এটার ওয়েটটা কতটুকু আমরা এই দুটো বিক্রি করছি ডাইরেক্ট আপনারা নিউজে দেখতে পাবেন এটা হলো 25 লক্ষ টাকা বিক্রি করেছেন কতটা ওয়েট ভাই এটা এটা আছে 1220 কেজি 1220 কেজি আর হলো হামজাটা 1320 কেজি 20-30 এরকম আচ্ছা তার মানে হলো ওটা 100 কেজি বেশি তারপরে কিন্তু দামের দিক থেকে চিন্তা করলে যে প্রায় 10 লক্ষ টাকারও বেশি 10.5 লক্ষ টাকা হলো হামজার দাম বেশি আর আলিপের দাম হলো 25 লক্ষ টাকা ভেরি গুড ওটা কালারটাও খুব সুন্দর লাল কালার মানে সুন্দরের জন্য হলো এই দামটা হলো সবচেয়ে ভেরি গুড আচ্ছা বুঝতে পারছি আপনি যখন আপনার এই খামার থেকে আপনি তো সবচেয়ে মানে একজন দায়িত্বশীল ব্যক্তি আমরা এর আগে নীলাভাইয়ের সাথে কথা হয়েছিল আমরা তারও একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ পেয়েছিলাম ভাই আমাদেরকে সময় দিয়েছেন অনেক কি বলবো এত ব্যস্ত মধ্যে উনি আমাদেরকে সময় দিয়েছেন সেটা ওনাকে অনেক ধন্যবাদ জানাই কারণ এর আগে আমরা দেখিনি নীলাভাইকে তেমন একটা মানে স্ক্রিনে আসতে না আসলে ওনার তো অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে ওনার অনেক কারখানা আছে ওনার অনেক ফ্যাক্টরি আছে উনি এই জিনিসগুলোকে ভালোবাসে পছন্দ করে মানে এই ভালো লাগাটাই ওনার মানে সবচেয়ে বেশি বড় পাওয়া মানুষের চাওয়া মানুষের সবসময় উনি দোয়া করে যে আপনি আরও দোয়া করবেন যাতে আমি নতুন নতুন কিছু আপনাদেরকে দেখাইতে পারি ওনার অনেক শখ এগুলো নিয়ে হ্যাঁ উনি বিকাল টাইম বা সন্ধ্যাবেলা একটু আসে ওদের সাথে সময় কাটাইছে আর কিছুই না এই যে আপনার হামজা আলিপ টু এগুলো কি বাজারে উঠালে তো মানুষ অন্তত দেখার জন্য সুযোগ পেত কারণ আপনাদের এখানে সবাই তো আসতেও পারে না আর এই এটাকে কেন বাজারে না বিক্রি করে আপনাদের এখানে ফার্ম থেকে বিক্রি করলে আমাদের ফার্মটা খুব সংকীর্ণতা সংকীর্ণতাভাবে তোলা আর আমার এই ফার্মটা 6 বছর আজকে আমরা এই 6 বছরও আমরা কোনোদিন হাটে বাজারে উঠি নাই এখান থেকেই গরু সোল্ড হয়েছে আপনি আমার আপনি এর আগেও একবার আসছেন এর আগেও 2-3 বার আসছেন ঘুরে গেছেন আমাদের সাথে আড্ডা আড্ডা দিয়েছেন কথা বলেছেন
হাসি তাসা করেছেন, দেখে গেছেন যে আমার খামারে তিন বছর চার বছর গরু পালা আছে। আমরা কিন্তু মানে ব্যবসার জন্য বসি না এখানে, আমার শখও হচ্ছে মানুষ যখন খুব জোর করে ধরতে চায় আমি ঠিক আছে বিক্রি করতেছি, খুব মানে কনভিন্স করে আমাকে নিয়ে যাচ্ছে। আমি এমন না যে আমি প্রবল ব্যবসা করতে আমি এখানে বসছি, আমি আমার শখে এটা পালি, আমার ভাই এখানে শখে পালি আর কিছু না। ও যদি আপনার পাঁচ বছর একটা গরু পালে ছয় বছর পালে ওর কিন্তু আসা যাবে না। এটা যাক ভালো, আমাদের দেশের মানুষগুলো অন্তত মানুষের সেরা ব্রাহ্মাটাও দেখতে পেলো এবং পাশাপাশি আলিফ টু আলিফ ওয়ান আলিফকে দেখতে পেলো। পাশাপাশি আলিফ ওয়ান বিক্রি হয়ে গেছে কিন্তু আলিফ টু এখন হলো বিদায় নিবে 2020 সালে। সবচেয়ে বড় সত্যি কথা কি দর্শক, আপনাদেরকে আপনাদেরকে হামজাটাকে আমরা আবার একটু দেখাই। এই যে দেখুন, এই সেই হামজা যে হলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, মানে প্রতিযোগিতায় আমেরিকাতে বলে চ্যাম্পিয়ন মানিল, সে হলো চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক একটুখানি, যে গরুটা দাম 35,50,000 টাকা বিক্রি হয়েছে এই 2020 সালে, কোরবানিতে জন্য হলো বিদায় নিবে। অবশেষে এই ঈদের এক সপ্তাহ পরেই আগেই হলো এই হামজা বিদায় নিবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক, আমার নিজেরও এখনও ভয় লাগে আসলে, শাহিদ ভাইকে কীভাবে পোষ মানাচ্ছে আল্লাহই জানে, জানি না। এটা প্রথম প্রথম মানে এটা যে ভাবভঙ্গিমা ছিল অনেক, আমরা অনেক দূর থেকে মানে ও যদি খাঁচায় থাকতো তখন আমরা বাইরে, ও আবার আমরা যখন খাঁচায় ঢুকতাম তখন ওকে বাইরে ঢুকানো হতো, সেই সময়টা এমন একটা অবস্থান ছিল। কিন্তু এখন অবশ্যই একটুখানি হলো, আপনারা দর্শকে যে দেখুন ওর ইচ্ছাতান্ত্রিক বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে যখন ও গায়ের দিকে আসতে চায় তখন এই ভয় এমনি লাগে। আর এত বড় একটি গরু যেটা হলো প্রায় কি বলবো, এক কথা আমরা যখন এলো প্রতিবেদনটা করেছিলাম তখন মনে হয় 1000 মানি সামথিং মানি হলো এটার ওয়েট ছিল, এখন হলো প্রায় শাহিদ ভাই এটা 1300 মানে কি সামথিং নাকি 1300 সামথিং। তাহলে অবশেষে বিদায় নিল আপনার মানে হলো হামজা আর হলো যা আলিফ টু। দর্শক আপনারা দেখতে পেলেন, আপনারা আমরা আর কি বলবো, এটা পুরান ঢাকা, আর হলো আরেকটা হলো হামজা টু হলো ঢাকার বাইরে। আসলে যে ভদ্রলোক বা যে ভাই নিয়েছেন সেটা হয়তো বা আমরা পরবর্তীতে আর দেখানোর সুযোগ হবে না। আসলে আমাদের এই প্রচারের মাধ্যমটা যদি আপনারা বিষয়গুলো জানতে পারেন যে না আসলে এই যে সামারাই ক্যাটেল ফার্ম দেশের বাইরে থেকে আমেরিকা থেকে টেক্সাস থেকে যে মানে গরুগুলাকে নিয়ে আসছেন বাংলাদেশে, সেই গরুগুলাকে দেখেও অনেকে আনন্দিত হয়েছেন, অনেকে দেখেছেন। আমাদের এর আগে এই হামজার প্রতিবেদনটি দেখেছেন প্রায় 46,00,000 টাকা, প্রায় 46 মানে লক্ষ ভিউ হয়েছে। আমরা সেই মানেলো রিপোর্টটি আপনারা দেখেছেন সবাই। এখনও আপনারা চাইলে যে সেরা ব্রাহ্মা দিয়ে চার্জ দিলে আপনারা পেয়েবেন। আর শাহিদ ভাই হলো ছবিটা ঠিক যেভাবে এখন দাঁড়িয়ে আছে ঠিক এভাবেই গামছা দিয়ে মানে তখন হলো হামজাকে আঁকড়ায় ধরে রাখতে হচ্ছে। এবার এখন মানে তার মানে হলো গামছা দিয়ে ধরা লাগে না, তাকে অনেকটা পোষ মেনেছে আপনারা দেখলেন দর্শক। আমরা যদি সরাসরি শাহিদ ভাইয়ের নাম্বারটা যদি দিতে চায় যে তাদের এখানে তারও অনেক গরু আছে, যদি সরাসরি কথা বলতে চায় আপনি নাম্বারটা কি দিতে চান কিনা? ঠিক আছে দিচ্ছি, 01989042578। এই নাম্বারটা কি আপনি রিসিভ করবেন? হ্যাঁ, এটা আমার পার্সোনাল নাম্বার। পার্সোনাল নাম্বার দর্শক নাম্বারটি পেয়ে গেলেন শাহিদ ভাই। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামারাই ক্যাটেল ফার্মে যদি আপনারা কোনো গরু ক্রয় করতে চান সরাসরি এখানে কিনে রেখে দিতে পারেন, এবং আপনারা 2020 সালের কোরবানির জন্য একবারে কোরবানির আগ দিন পর্যন্ত এখানে রাখতে পারবেন। খাওয়া দাওয়ার যে ব্যবস্থাগুলো থাকবে তাদের সাথে কথা বলে আপনারা রাখতে পারবেন, যেটা মানে হলো তাদের নিয়মের ভিতরে আছে অফিসিয়াল নিয়ম, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলতে পারবেন শাহিদ ভাইয়ের সাথে। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশেষে বিদায় নিল এই সামারাই ক্যাটেল ফার্ম থেকে আলিফ টু আর হলো হামজা। দর্শক পরবর্তীতে আলিফ টুর পরিবর্তে আরেকটি হলো যে সামারাই ক্যাটেল ফার্মে যে লাম রয়েছে সামারাই ক্যাটেলে, আসলে এই লামটি আসলে বিক্রি হবে কিনা এবার 2020 সালে সেটার বিষয় নিয়ে আমরা একটুখানি জেনে নেই শাহিদ ভাইয়ের কাছ থেকে। শাহিদ ভাই আপনার লাম কি বিক্রি হবে কিনা? লাম এই বছর চাচ্ছি না বিক্রি করতে, ও এখনো বাচ্চাই আছে, ও এখনো চার দাঁত হয় নাই, দেখি কি হয়। এখনো চার দাঁত হয় নাই? এখনো চার দাঁত হয় নাই দর্শক। এত ছোট বলবো না বড় বলবো জানি না, আপনারা আসলে কিভাবে নেবেন এত বড় একটি গরু, এটা হলো এখনো নাকি বাচ্চা, তার এখনো চার দাঁত হয় নাই, সেই কারণে বিক্রি হবে না এই বছর। আসলে যদি ভালো দাম পান তাহলে অবশ্যই শাহিদ ভাই ছাড়বেন কি না, আলোচনা সাপেক্ষে দেখা যাবে। এটা মানে হলো শাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম এটা এখনো বাচ্চা, তার মানে হলো চার দাঁত হলে এটা তখন সাবালক হবে, তখনই মানে বিক্রি হবে, এমন কোনো কিছু ভাই? এরকমই এরকমই।
দর্শক আপনারা শুনলেন না অনেক কথা আমরা সাইদ ভাইয়ের সাথে অনেক মজা করলাম আশা আছে যে নতুন কিছু আনার আরো নতুন কিছু হ্যাঁ আরো নতুন কিছু আনবো নতুন কোন চ্যাম্পিয়ন আসতে পারে কিনা দেখি আচ্ছা আপনারা হামজা হলো সেরা মানে হলো ব্রাহ্মার হলো চ্যাম্পিয়ন ছিল এক নিয়ে আছেন এরপর আর কোন চ্যাম্পিয়ন নিয়ে আসবেন ওদের এখানে তো আপনার প্রতিনিয়ত মেলা হইতেই থাকে মেলা হয়ে থাকে তো দেখি আবার কোন চ্যাম্পিয়ন আছে কিনা খুঁজে পাই কিনা কোন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খুঁজে পাই কিনা আবার আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অন্য কালার আবার অন্য নাম আবার অন্য কালার অন্য নাম সারপ্রাইজ সারপ্রাইজ দর্শক ভালো থাকবেন এই হাসিটুকু যেন আমাদের কাছে সবসময় থাকে আর আমরা নতুন নতুন মানে হলো এই কৃষি এবং যে বোবা প্রাণীগুলোকে দেখে আমরা অন্তত সন্তুষ্ট হব সামারে ক্যাটেল ফার্মার কিন্তু অন্য রকম মানে হলো এই গরুগুলোকে নিয়ে আসেন মানে হলো ব্রাহ্মা সেরা মানে হলো উন্নত জাতের যে মানে হলো সার গরুগুলোকে নিয়ে আসেন এবং সৌন্দর্যের দিক দিয়েও সেরা এবং ওজনের দিক দিয়েও সেরা এই গরুগুলোকে দেখতে যতটা সুন্দর লাগে তাদের চলন এবং বাচন ভঙ্গিও অনেক ভালো সত্যি কথা ভয় পাওয়ার কিছু নেই আপনারা যদি কখনো দেখতে চান আপনারা সরজমিনে দেখতে পারবেন এবং এই 2020 সালের আগে এই হামজা এবং লাম টুকে দেখতে পাবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটি ভালো কাজ করার চেষ্টা করবেন দর্শক এটুকু আমাদের অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে কারণ এই করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদের বাঁচার একটাই উপায় আমরা সব প্রতিটা মানুষেই চেষ্টা করব যে আল্লাহর কাজে নিয়োজিত থাকতে নিজেকে ভালো কাজ করার জন্য একটু উদ্বুদ্ধ করবো যেন অন্তত আমরা নিজে ভালো কাজ করব অন্যরাও যেন ভালো কাজে সামিল হতে পারে সেইটুকু সুযোগ করে দিতে পারবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ